রাতের অন্ধকারে অচেনা জন্তু দেখে বাঘের আতঙ্ক ছড়ালো সীমান্তের গ্রামে। গত রাতের পর থেকে ভয়ে কাটা গ্রামবাসীরা। রাতে বাড়ির পাশে বাঁশবাগানের ভেতর বিচুলি গাদার নিচে অচেনা জন্তুটিকে প্রথম দেখতে পান গ্রামবাসীরা। রাতে জন্তুটির ছবিও তোলেন তারা, সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে সেই ছবি। ছবিতে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে বিচুলি গাদার নিচে লুকিয়ে রয়েছে একটি প্রাণী। কিছু সময় এভাবে থাকার পর হঠাৎই দৌড়ে পালাচ্ছে জন্তুটি। কয়েকজন ভিডিওটি ফেসবুকে পোস্ট করে লিখেছেন গ্রামে বাঘের আতঙ্ক। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বনগা থানার অন্তর্গত পাইকপাড়া রামচন্দ্রপুর এলাকায়। ঘটনার পর গ্রামবাসীরা খবর দেন বনগা থানায়, খবর দেন বন দপ্তরে। গ্রামবাসীদের দাবি, সকালে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসেছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনগার স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন ওয়েভের সদস্যরাও। খবর পেয়ে এদিন সকালে আমরাও পৌঁছে গিয়েছিলাম এলাকায়। এদিন সকালেও এলাকাবাসীর চোখে মুখে রীতিমতো আতঙ্কের ছাপ। এলাকাটি ঘুরে জন্তুটির কিছু পায়ের ছাপ এদিন লক্ষ্য করা গেছে। নরম কাদার ভেতর বসে গেছে পায়ের ছাপ। এই ফুটপ্রিন্ট দেখিয়ে স্থানীয়দের দাবি, গ্রামে রাতে বাঘ ঢুকেছে। গতকাল রাতে প্রথম বিষয়টি নজরে আসে গ্রামের এক তরুণী বর্ষা সানার। এ বিষয়ে বর্ষা বলেন, রাতে বাড়ির বাইরে বেরিয়েছিলাম, হাতে লাইট ছিল, এদিক ওদিকে লাইট মারতেই প্রথম জন্তুটিকে দেখতে পায়। ভয়ে চিৎকার করে উঠি, সবাই ছুটে আসে, কিছু সময় পর পালিয়ে যায় জন্তুটি। কালকে রাত্রে আমি বাইরে উঠেছি, একা একাই এসেছি, এখানে দাঁড়িয়েছিলাম, তারপরে লাইট ছিল হাতে, আমি এদিকে ওদিকে লাইট মারছি, তারপরে ওখানে লাইট মেরেছে, দেখে ওখানে আছে, তারপরে লাইট মেরে আমি দেখছি ভালো করে যে কি ওটা। সামনের বাড়ি বড় মা একদিন বলছিলো যে এসছে, আমরা সেদিন কেউ দেখিনি, তারপরে কালকে ওটা দেখলাম, তারপরে আমি মাকে ডাকলাম, সবাই আসলো, তারপরে চলে গেল, নড়ছিল না ওখান থেকে। হ্যাঁ, ভয় তো বাড়ির কথা, আগে কখনো দেখিনি। দেখেছি বলতে মানে ওটা একটা শেয়ালের সাইজটা যেমন হয় ওটার সাইজটা তেমনই, কিন্তু পাগুলো অত লম্বা লম্বা না, দেখে মনে হচ্ছিল তো বাঘের মতনই, সবাই বলছিল যে বাঘ ডোরা হয় নাকি ওটা। এ বিষয়ে গ্রামবাসী অশোক সরকার বলেন, বিষয়টি জানার পর প্রথম বন দপ্তরে জানিয়েছিলাম, বন দপ্তরের কর্মীরা সকালে এসেছিলেন। ভিডিও দেখে তখন আমার একটু ডাউট হলো যে সত্যি হতে পারে, রাত্রের অন্ধকারে যেহেতু ক্লিয়ারিটি ছিল না, সেই জন্য আমি ফুটেজটা নিয়ে ফরেস্ট ডিপার্টমেন্টে যোগাযোগ করি। ওনাদেরকে দেখানোর পরে ওনারা আমাকে বললেন যে ঠিক আছে, আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে পাঠাচ্ছি, ওনারা আসবেন, ওনাদেরকে দেখান। দ্রুত মানুষের ভয় কেটেছে, কারণ প্রথমবার যেহেতু এই বাগডোর যেটা দেখলেন, এনারা এর আগে যেহেতু কোনো দিন দেখেনি, ভয় তো একটু ভয় ছিল। এবার আপনারা বললেন বিষয়টা এবং ভিডিও দেখি একটু যেটা বললেন, তাতে করে তো একটু ভয় কমেছে। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনগা গ্রিন ওয়েভের সদস্যরা। সমস্ত বিষয় শোনার পর তারা জানান, এগুলি বাঘ নয়, বাঘরোল, আমাদের রাজ্য পশু ফিশিং ক্যাট। এরা মূলত মাছ, সাপ, ইঁদুর ধরে খেয়ে থাকে। জলা জায়গা বা মাছের চাষ হয় এরকম জায়গায় সাধারণত ঝোপের ভেতর এরা বসবাস করে। সংগঠনের সদস্যরা গ্রামবাসীদের বাঘরোলের ছবি দেখিয়ে আশ্বস্ত করেন, বিলুপ্ত প্রায় এই প্রাণীটিকে রক্ষা করার বার্তাও দেন তারা। আগামী দিনে এলাকায় গিয়ে সচেতনতা শিবির করে গ্রামবাসীদের আরও সচেতন করা হবে বলেও জানান সংগঠনের সদস্যরা। এ বিষয়ে সংগঠনের পক্ষে টুকাই বিশ্বাস বলেন, আমরা তো আজকে সকালবেলা খবর পেলাম বন দপ্তর থেকে যে রামচন্দ্রপুর গ্রামে, বন দপ্তরের কাছে একটা ফোন আসে যে রামচন্দ্রপুর গ্রামে চিতাবাঘ দেখা যাচ্ছে। তো স্বাভাবিক কারণে বন দপ্তর থেকেও একটু শঙ্কিত অবস্থায় ওরা একটা ফুটেজ পায় এবং সেইটা আমাদেরকে দেয়। তো আমরা ওটা, যেহেতু আমরা এই পশুটি নিয়ে বহুদিন ধরে কাজ করছি, প্রায় দশ এগারো বছর ধরে আমরা কাজ করছি, তো সেই কারণে ওটা দেখে আমরা বুঝতে পারি যে ওটা একটা বাঘরোল, কোনো বাঘ নয়, ওটা হচ্ছে ফিশিং ক্যাট, আমাদের রাজ্যের রাজ্য পশু। তো সেইটা দেখে আমরা সঙ্গে সঙ্গে এই গ্রামে আসি এবং গ্রামের যারা মানুষ তারা প্রথমবার অথবা দ্বিতীয়বার কেউ এই পশুটিকে দেখে, বাঘরোলকে দেখে, দেখে স্বাভাবিকভাবে তারা আতঙ্কিত হয় এবং ভয় পেয়ে যায় যে তাদের বাচ্চাদের নিয়ে তারা একটু বেশি ভয় পায় যে তারা বাচ্চাদেরকে অ্যাটাক করে কি না, তাদের অন্য কোনো ক্ষতি করবে কি না, বাঘ ওরা তারা বাঘ ভাবে আর কি জিনিসটাকে। তো আমরা সেই ভয়টা মানুষকে কাটিয়েছি, প্রাথমিকভাবে
মানুষকে বুঝিয়ে দিয়েছি যে এটা বাঘ নয়, বাঘরোল। আমরা যেসব কাজ করেছিলাম আগে, যে ভিডিওগুলো, সেইগুলো আমরা ওদেরকে দেখিয়েছি যে এটা মানুষের কোনো ক্ষতি করবে না। সাধারণত এই বাঘরোল বা ফিশিং ক্যাট তারা মাছ খায়, তাছাড়াও সাপ এবং ইঁদুর খায়, পরিবেশের ভীষণই বন্ধু। এবং আমরা এই জায়গাটাকে আজকে পুরো দেখেছি এবং দেখে দেখলাম এখানে খুবই অনুকূল পরিবেশ রয়েছে, প্রচুর জলাশয় রয়েছে, ভেরি রয়েছে এখানে পাশেই, তো এখানে বাঘরোল থাকার সম্ভাবনা আছে। বাঘরোল দিনে দিনে বিলুপ্তির পথে চলে যাচ্ছে। আমাদের বাঘরোল আমাদের অহংকার, আমাদের রাজ্য পশু, তো সেটাকে রক্ষা করা আমাদের সবারই দায়। সভ্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদারের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিমোহন গান্ধীলালে বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাল। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।